একজন আল্লাহর উলির নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ রাই জুরে কন সুহার আল্লাহ আর জুরে কন আল্লাহ আকবা পানির নিচে একজন আল্লাহর উলি তাকে বলুন নামটা কি এই তো মাসাল বলুন নামটা কি পানির নিচে একজন আল্লাহর উলি তাকে উনার নাম হইলো খাজা খিজির আলাহি সালাম কথা কোন ঠিক কিনা খাজা খিজির আলাহি সালাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই অনেক দিন যাবৎ ওনার মনের মধ্যে একটা চেতনা যে আমি যদি পানির নিচে একজন আল্লাহর উলি তাকে ওই আল্লাহর উলি খাজা খিজির আলহি সালামকে যদি দেখতে পারতাম আমার মনের মধ্যে কোনো আফসুস থাকতো না কোন আল্লাহ আগবা উনি রাস্তা দিয়া বাহির হয়ে গেলেন

কে দেখায় হবে ভালো আপনি আমারে এক নগরে তিন মাস পর্যন্ত খাবার খাওয়াইতে হবে জুরেকন কয়েমাস 3 মাস যুরে কোন কয় মাস মাস মারিনা যুরে কোন কয় মাস খাওয়াতে হবে আল্লাহর ওই সুলতান মাহমুদ খাজা কে জিরালাহিস সালাম কে দেখার জন্য ও ঠিক আছে বিকুক আমি তোমাকে তিন মাস একা এক নাগারে যা কিছু লাগে আমার রাজ্যের মধ্যে কোনো খাবারের অভাব নাই রাজ্যের মধ্যে টাকার কোনো অভাব নাই এক নাগারে তিন মাস আমি তোমাকে খাওয়াব কোনো টেনশন নাই এবার আর বিকুক সুলতান মাহমুদ কাদুবির হামদুল্লাহর কাছ থেকে এক নাগারে তিন মাস নিয়ে খাইছে খাবার পর সুলতান মাহমুদ বাদশাহ মানুষ পাওয়ার বেশি তিন মাস যাওয়ার পরে খাজা খিজির আলাইহিসসালামের কোনো সন্ধান নাই সুবহানাল্লাহ কইতেন না আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ দয়ালের প্রেম ও জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিভায় কি দিয়া আমার আব্বুজিরা গভীর কোন কোনো কিতাবের মধ্যে আসছে তিন মাস কোন কোন কিতাবের মধ্যে আসছে ছয় মাস আল্লাহ সুলতান মাহবুব ছয় মাস খাবার দিলেন খাবার দেওয়ার পরে খাবার খাওয়ার পরে ছয় মাস পরে খাজা খিজির আলাই সালামের কোন সন্ধান নাই সন্ধান পাইতেছে না একদিন নয় দুই দিন নয় ছয় মাস যদি একটা লোকের খাওয়ায় একটা কাজের জন্য সেই লোকটা যদি কাজ না করে বলুন তো আপনার মনটা খারাপ হইব না ভালো হইব আরো জোরে কল খারাপ না ভালো হাতের মধ্যে লাঠি নিবিন নি তারা মারার লাগে দেখছিস কারবার ছয় মাস দুই খাওয়াইতেছি কাজ করার লাগে কাজ করো না সুন্দর করে ঝাক্টা সময় রাস্তা দিয়ে আবে ঘন্টে কেনা ছয় মাস পরে আল্লাহরুল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ ছয় মাস খাওয়াইলেন ক বিক্ষোক বলতেছে ও সুলতান মাহমুদ আপনি আমার ছয় মাস খাওয়াইছেন ভালো কথা আরো ছয় মাস খাওয়ান খাওয়ানোর পরে আমি আল্লাহর রুলি খাজা খেজির সালাম তাকে আপনাকে সন্ধান দেব জুরে আল্লাহ ভগবান সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করলে ছয় মাসের খাবার যে হালে গেছে ছয় মাসের খাবার যে হালে গেছে আরেক ছয় মাসের খাবার ও হালে যাবে তবে আমি আল্লাহর উলি খাজা খিজির আলাইহিস সালাম দেখতে চাই জুরে কোন আল্লাহু আকবার আবার এক দিন নয় দুই দিন নয় আল্লাহর রাসূল সুলতান মাহমুদ আস্তে আস্তে করে ছয় মাস পর্যন্ত আবার খাওয়াইলে খাওয়ানোর পরে কয় বছর হইছে এই মে ছয় মাস আর ছয় মাস কমাস ১২ মাস মিলে কয় বছর কয় বারো মাস মিলে এক বছর এক বছর খাওয়ানির পরও আমার বুজিরা গভীর মনোযোগ এরপরও সুলতান মাহমুদ আল্লাহ সালাম কে দেখতে পারে এবার বছর পরে এবার উনি একজন বাচ্চা এই বাচ্চা মানুষ মনে মনে চিন্তা করলে এক বছর খাওয়াইলাম বিয়াদম আমার খাজকি জিরা নাহি সালামকে দেখানোর কথা বলে আমার কাছ থেকে এক বছর নিয়ে খাবার খাইল এখন পর্যন্ত দেখাই দিতে পারল না আজকে আমার রাজ্যের মধ্যে শালিশে বসমু ওই বিষয়টার লইয়া জুরকুল আল্লাহু আকবার বাচ্চার পক্ষে মানুষ থাকবো না আমার পক্ষে থাকবো কল, আমার বুঝিরা সর্দারের পক্ষে মানুষ থাকে নাকি গরিবের পক্ষে থাকে

ছিল আল্লাহ পূরজি মানুষ মাতার মধ্যে রুমাল টমাল লাগায়া সুন্দর কইরা ওই মানুষের সাথে গিয়া উনি বসলে बुजुर्ग মানুষ আল্লাহর ওলি মানব বসার পরে আল্লাহর ওলি সুলতান মাহমুদ রায় করতেছে রায় করতেছে মানুষদেরকে পজাদেরকে উজিরদেরকে নাজিরদেরকে জিজ্ঞেস করতেছে আমি সুলতান মাহমুদ

রেজবির প্রেমে পড়ান যাই গ কথা কোন ঠিকেরা তিনজনকে নিয়ে তিনজনের মধ্যে বলতেছে একটা পরামর্শ দাও কি করতে পারে কি করা যায় এই বিক্ষুকের বিচারটা কি হওয়ার দরকার এবার আল্লাহর ওলি সুলতান মাহবুব একটা মানলে কি করা যায় প্রথম হুজুর বলতেছে হুজুর মুড়ি ব্যাটা কাজ করেন ওই লোকটারে ওই লোকটারে জবাই করে ফেলেন

বুজুর্গ মানুষ সত্য বলেছেন গভীর মনোযোগ সত্য বলেছেন সত্য বলেছেন তিনবার বলেছেন আর দ্বিতীয় ওজিরকে জিজ্ঞেস করেন কি করা যায় কয়েকটা কাজ করে ওই বিক্কু কাপমার সাথে প্রতারণা করেছে বিক্কু কেরে বিক্কু রে কুকুরের কাছে দিয়ে দেন সে যেন কুকুর তাকে যেন কুকুর কামড়ে খেয়ে ফেলে জুরকন্না ওজবিল্লা এই কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে আপনি যা বলেছেন সত্য বলেছেন সত্য বলেছেন সত্য বলেছেন যুরকম আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার সুলতান মাহমুদের একজন সহযোগী অনেক কাচের খাদেম আয়াস ডাক্তার মারলেন উনাকে জিজ্ঞেস করেন আয়াস কি করা যায় আয়াস বলতেছে আপনার সাথে প্রতারণা করলে করেছে ও মুনি আপনি আমার মালিক আপনার কাছে আমি একটা আবদার রাখতে চাই

দ্বিতীয় বেলা কইছে আপনি একটা কাজ করেন কুকুরের কাছে বিলিয়ে দেন কুকুরের কাছে বিলিয়ে দেন কুকুরের কাছে বিলিয়ে দিলে কুকুর কামরা খেয়ে বেলবে আল্লাহর ওলি বুজুর্গ লোক রুমাল দিয়া বইরা আপনার বসা ওই বুজুর্গ লোক বলতেছে যা বলেছেন সত্য বলেছেন এটা করলে ভালো হবে আচ্ছা বলুন তো তিনটা কথার মধ্যে এই তিনটা কথার মধ্যে ব্যবধান আছে কি নাই জুরে কোন আছে গই না এবারে আজকে জিগ্যা বুজুর গলুককে জিজ্ঞাসা করে বুজুর কলু বুজুর গলুককে জিজ্ঞাসা করেন ও বুজুর গলুক আল্লাহর ওলি আপনি তিনটা কথার মধ্যে সহমত প্রশ্ন করেন জান তিনটা কথার মধ্যে আপনি সত্য সত্য বল স্তোগান দিয়েছেন এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আপনি স্লোগান দিয়েছেন কারওটাকে কয় একটাই কারণ জার জেটা হাসি হচ্ছে তার বাহিরে কোন কথা বলতে পারে না কথা ঠিক ঠেকে আরো জোরে কখনো ঠিক কেন আমার বাচ্চা মনে সুলতান মাহমুদ আপনি প্রথম যে লোকটাকে বলেছিলেন ওই লোকটাকে বলেছেন আপনি আপনার উজিরকে বলেছেন তাকে কি করলে ভালো হবে সে বলেছে তাকে জবাই করে দিলে ভালো হবে আপনি আমার কাছ থেকে জানিয়ে কেন সে বলেছে জবাই করে দিলে ভালো হবে তার আওলাতে তার আওলাত তার গোষ্ঠীর মধ্যে কষায় আছে কষায় আছে এই জন্য সে বলেছে জবাই করে দিলে ভালো হবে জোরে কোন আল্লাহ এক নাম্বার গেছিলি

এজন্য আমি আল্লাহর ওলি বুজুর্গ মানুষ সহমত প্রশ্ন করেছি কিন্তু তৃতীয় নাম্বার হে আল্লাহর ওলি সুলতান মাহমুদ আপনার সহযোগী আয়াজ বলেছে তৃতীয় নাম্বার লোকটা বলেছেন বিক্কক আপনার কাছ থেকে এক বছর খাবার খাইলে খাইছে একটা কাজ করেন তাকে মাফ করে দেন এমন মানুষ পৃথিবীতে আছে কি নাই পঞ্চাশ হাজার নিয়া দিতে পারে না গ্রামের মানুষ সবাই মিল্লা কইতেছে এটা কাজ করেন সে মানুষ পঞ্চাশ হাজার টাকা নিছে অভাবের মধ্যে ফুইরা গেছে একটা কাজ করো তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এবার অনেক মানুষ যারা ভালো মানুষ তারা বলে হা সে সমস্যার মধ্যে পড়ে গেছে আমি পঞ্চাশ হাজার টাকা মাফ করে দিলাম আছে কি জুরে কোন আছে কি নাই এবার আয়াস বলেন আপনি তাকে ক্ষমা করে দেন মাফ করে দেন বুজুর্গ লোককে করে বুজুর্গ লোক আপনি তৃতীয় নাম্বার লোকের বেলাই বলেছেন সহমত সহমত যা বলেছে সত্য বলেছে তৃতীয় নাম্বার লোকটার বেলায় কেন আপনি কথাটা বললেন বুজুর্গ লোক ডাক্তার মারল ও কেন আমি তার কতরার সাথে সহমত হইলাম সে আই আস আইহা আই আস রহমতুল্লাহ দুনিয়ার কোন সাধারণ পরিবার না দুনিয়ার কোন সাধারণ মানুষ না সে আইয়াস হচ্ছে নবীর বংশধর নবীর আউলাদের রসুল জুরে কোন আল্লাহ হওয়া আউলদের রাসূলের মুখের বারে শুধু maaf করে দাও এজন্য সাহেব বলেছে maaf করে দে ও মুনি উনি হচ্ছে আউলদের আসল আয়াজ কে সুলতান মাহমুদ ডাকটা বললেন গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাকটা মাল আয়াস নবী রাউলত হয়েও তুমি আমার কাছে পুরি ছটাই দেও রে আয়াজ কারণটা কি যে নবীর কারণে আমার আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো চন্দ্র বানাইলো সূর্য বানাইলো পাহাড় বানাইলো পর্বত বানাইলো এই নবীর আওলাদ তুমি তোমার পুরি ছটা দাও নাই রে আয়াজ কারণটা কি আয়াজ মনে মনে চিন্তা করলেন যে বুজুর্গ আমার পরিচয়টা জানিয়ে দিয়েছে আমিও তার পরিচয়টা মানুষের কাছে এত মহাদেশ মুক্তির সামনে সুলতান মাহমুদের সামনে এই বুজুর্গ লোকের পরিচয়টা জানিয়ে দেবা জুরকম আল্লাহ কার কথা জানিয়ে দিবে বুজুর্গ লোকের কথা কার কথা বুজুর্গ লোকের কথা জানিয়ে দেবে আউলাদ রসুল আয়াস ডাক্তার মাল্লা সুলতান মাহমুদ ও বাচ্চা এই আপনার বুজুর্গ লোক কাছে বসে তিনটা কথার বেলায় সহমত প্রসন্ন করেছে এই লোকটাকে আপনি চিনিননি কোনা চিনি নাই চিনি নাই ওই লোকটাকে এবার আজ বলে এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না এই লোকটা হচ্ছে আল্লাহর ওলি খাজা খিজরাইল আলাইহিস সালাম চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ সুলতান মাহমুদ কো বিকুকরে এক বছর খাওয়াইলাম আল্লাহর উলিরে দেখবার লাগে দেখতেলাম না এখন বুজুর্গ লোক আমার আমার পাশে যিনি বসা ছিল উনি হচ্ছে খাওয়াজা খিজির আলাইহিস সালাম চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার সালাহ তাসা লাম গয় আমার দরহদাসা লাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গা মদিনা মদিনা শরীফের মা সে মদিনেরগ বাগান আস আছে আমার সেই বাগাল আছে আমার জিন্দা নবী তোমরা যদি যাও রে মদিনা